কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ ও বাংলাদেশের লাক্স সুপারস্টার বিদ্যা সিনহা মিম অভিনীত সুলতানের ধাক্কায় পিছু হটল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ভাইজান এলোরে। 20 জুলাই শুক্রবার বাংলাদেশে ভাইজান এলোরে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এই ছবির আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্স এর একজন কর্মকর্তা জানান, 20 জুলাই শুক্রবার মুক্তি পাচ্ছে না ভাইজান এলোরে। প্রযোজক সমিতি থেকে মুক্তির তারিখ না পাওয়ায় ভাইজানের মুক্তি পেছানো হয়েছে বলে জানা যায়। তবে 27 জুলাই নিশ্চিত ভাইজান এলোরে মুক্তি পাবে, জানায় এনইউ আহমেদ ট্রেডার্স এর ওই কর্মকর্তা। তিনি আরো জানান, আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছি, সুতরাং 27 জুলাই মুক্তিতে কোনো বাধা নেই। এই সময়ে ভাইজান এলোরে যাতে আরো বেশি হলে মুক্তি দেওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। ছবিটি বাংলাদেশে মুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খানের ছবি ভাইজান এলোরে। অতীতের ছবিগুলোর থেকে এটি আরো ভালো চলবে। ছবিটি প্রদর্শনের জন্য হল মালিকদের ব্যাপক আগ্রহ রয়েছে। এসকে মুভিজ প্রযোজিত ভাইজান এলোরে গেল ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। ইন্ডিয়ার শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া 16 জুলাই এক প্রতিবেদনে জানিয়েছে, সেখানে ঈদে মুক্তি পাওয়া সুলতান ছবির চেয়ে ভাইজান এলোরে ছবিটি এভারেজ ব্যবসা বেশি করেছে। পাশাপাশি ছবিতে শাকিবের পারফরমেন্স ভিন্ন মাত্রা যোগ করেছে। শাকিব খান ছাড়াও বাংলাদেশের দীপা খন্দকার, মনিরা মিছু, শাহেদ আলী, কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী, পায়েল, শান্তিলাল, রজতাভ দত্ত প্রমুখ অভিনয় করেছেন ভাইজান এলোরে ছবিতে। ছবিটির পরিচালক জয়দীপ মুখার্জি। এদিকে জানা গেছে 20 জুলাই সুলতান মুক্তি পাবে বাংলাদেশের শতাধিক সিনেমা হলে। ঈদে সুলতান কলকাতায় মুক্তি পেয়েছে, খুব ভালো ব্যবসা করেছে ছবিটি। এর আগে সুলতান নিয়ে জাজের কর্ণধার আব্দুল আজিজ জোর গলে বলেছিলেন, বাংলাদেশের দর্শকের কাছে সুলতান ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। আমি মনে করি সুলতানের সঙ্গে যে ছবি আসবে সেটি মার খাবে। তবে সঙ্গত কারণে কি পিছু হটলো ভাইজান? এদিকে ভাইজান এলোরে ছবির পক্ষে এনইউ আহমেদ ট্রেডার্স থেকে এক কর্মকর্তা জানান, প্রত্যেকের ব্যবসায়িক পলিসি আলাদা থাকে, অনেকেই কমিশনে ছবি দেন, ছবি চালিয়ে টাকা নেন, কিন্তু আমরা এমডি ছাড়া ছবি দিচ্ছি না। সেজন্য আমরা ভাইজান এলোরে যদি 50 হলে মুক্তি দিতে পারি সেদিক থেকেও হ্যাপি। তবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়ায় এখন হল সংখ্যা অনেক বাড়বে। তিনি বলেন, এর আগে বাইরের দেশের নায়কের সঙ্গে প্রতিযোগিতায় শাকিব খানের ছবি কেমন চলেছে এটা সবাই জানে। আমি বিশ্বাস করি ভাইজান এলোরে অতীতের ছবিগুলোর থেকে আরো ভালো চলবে। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ, আর এক্সক্লুসিভ সব নিউজ পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।